পানিহাটি পৌরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, পানিহাটি পৌরসভার অঞ্চলের সমস্ত বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো একদিন অন্তর একদিন খোলা থাকবে। সেই অনুযায়ী আজ পানিহাটি পৌরসভা অঞ্চলে বেশ কয়েকটি বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে ঘোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী আকরপাড়া কুসুমপুর বাজার অঞ্চলে পথ চলতে মাস্কবিহীন কিছু মানুষকে সচেতন করলেন পুলিশ কর্মীরা। যদিও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকায় সামরিক ক্ষতি হলেও কার্যত সরকারি এই নির্দেশ মেনে নিয়েছেন তারা। নিজের সামরিক ক্ষতি স্বীকার করলেও বৃহত্তর স্বার্থে তারা এই ক্ষতি স্বীকার করতেও রাজি। আর তৎপর পুলিশ প্রশাসন জানালেন, পৌরসভায় এই সিদ্ধান্ত যথাযথ কার্যকর করতে তারা বদ্ধপরিকর। শেখ মুক্ত রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। রাজ্যের ফিগার আপনাদের কাছে আছে, আপনারা মিডিয়া পাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখা যাচ্ছে যে আমাদের পানিহাটি মিউনিসিপ্যালিটির তরফ থেকে সমস্ত বাজার সমিতিকে নিয়ে একটা প্রশাসনিক মিটিং করা হয়, এই ভিড় নিয়ন্ত্রণ করে এবং বাজারকে নিয়ন্ত্রণ করে করোনা সংক্রমণকে কতটা আমরা প্রতিহত করতে পারি। সেই রেসপেক্টে ওয়ান অল্টারনেট ডে সোমবার শুক্র এবং মঙ্গল বৃহস্পতি শনি এই ফরম্যাটে বাজার খোলার সিদ্ধান্ত হয়েছে। তাতে করে আজকের ডেটে বেশ কিছু বাজার সোম বুধ শুক্র এই প্যাটার্নে আজকে সোমবার সেটা খোলা থাকবে এবং কিছু বাজার মঙ্গল বৃহস্পতি শনি সেইটা খোলা থাকবে। সেই অর্থাৎ ওই বাজারগুলো আজকের ডেটে বন্ধ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উসুমপুর বাজার এবং এখানে সংলগ্ন জলট্যাঙ্কি বাজার, উসুমপুর পুরো এলাকা, এই বাজার আজকের ডেটে বন্ধ। আপনারা একটু আগেও দেখলেন যে সোমপুরের যে বটতলা বাজার, যেটা সবচেয়ে বড় বাজার, সেটা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা রাস্তাতেও ফুট পেট্রোলিং করছি, যদি কোনো লোকের মুখে মাস্ক না থাকে আমরা সঙ্গে সঙ্গে তাকে মাস্ক পরানোর ব্যবস্থা করছি এবং এটা মানুষকে ওয়ার্ন করছি মাস্ক পরানোর, এবং যদি সেক্ষেত্রে আমরা কোনো খুব ভায়োলেশন দেখি আমরা নিশ্চয়ই তাকে প্রশাসনিক ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা নেব। কারণ মাস্ক ছাড়া বেরোচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা অলরেডি থানাতে কেস রেজিস্টার করেছি এবং আরও লক্ষ্য করছি। তবে খুব রিসেন্টলি মানে অন্তত লাস্ট দু তিন দিন ধরে দেখছি যে ম্যাক্সিমাম লোকে কিন্তু মাস্ক পরছে। এবার যে দু একটা হবে না সেক্ষেত্রে আমরা হয় যদি সে সঙ্গে সঙ্গে, যেমন আপনার একটা ফোর টুইট দেখলেন যে সঙ্গে সঙ্গে সে কিনে পরে নিল, যদি সেরকম না হয় আমরা নিশ্চয়ই প্রশাসনিক ব্যবস্থা নেব, কেস রেজিস্টার করব। আপনাদের উসুমপুর বাজার বন্ধ কেন সেটা জানেন? এই ভাইরাসের জন্য আপাতত বন্ধ রয়েছে। সেক্ষেত্রে আপনাদের কতটা সুবিধা, কি মনে করছেন সরকারের এই সিদ্ধান্ত? আমাদের সবার বন্ধ হলে এটাই ভালো, যাতে মহামারীর রোগটা ভালো হয় তার জন্যই বন্ধ। সেক্ষেত্রে তো ব্যবসা বন্ধ থাকলে আপনাদের তো একটা ক্ষতি, ক্ষতি তো হচ্ছে, তো ক্ষতি হলে আর কি হবে, সেটা তো মেনে নেবেন। মহামারী রোগটা এনে ভালো হোক। আপনার নাম? সঞ্জীব দাস। এখন পরে গেছে না, না যাবো দোকানে নেবো, এখন এখন দোকান পরে গেছে, সেগুলো তুললাম পরে গেছে, না না পরে গেছে, না আমি সেগুলো তুলে না গিয়ে এখন নেবো দাদা। কতদিন ব্যবসা করছেন এখানে? 35 বছর। এর আগে কখনো এই পরিস্থিতি? না, দাঁড়ায়নি। এভাবে দোকান ব্যবসা বন্ধ রাখতে হয়? না। এই যে পৌরসভায় সিদ্ধান্ত নিয়েছে, কত এতে আপনাদের কতটা অসুবিধার মধ্যে? সুবিধে অসুবিধে পাঁচজনের মধ্যে যেরকম হয় আমারও সেরকম হচ্ছে, আর কি কিছু করার নেই তো। আপনারা আপনারা কি মেনে নিচ্ছেন এই বিষয়টা? সবাই মানছে, আমরাও মানছি, এই হলো কথা। আপনাদের তো ব্যবসারও ক্ষতি হচ্ছে? ক্ষতি তো হচ্ছেই, ক্ষতি হচ্ছে, হ্যাঁ কি করা যাবে, কিছু করার নেই। আপনার নাম? শেখ রাজা আলী।